ক্যারিয়ার গাইডেন্সে আপনাদের স্বাগত জানাই। প্রাইমারি এবং আপার প্রাইমারি বিষয়ে দুটি সবচেয়ে কাঙ্ক্ষিত খবর আপনাদের সামনে উপস্থাপন করব। যেভাবে যে খবরগুলো পেয়েছি সেটাও আপনাদের সামনে উপস্থাপন করব। খবর কতটা মিলতে পারে কতটা না মিলতে পারে সেটা আপনারা নিজেরাই বিচার করে নিতে পারবেন। প্রথমে প্রাইমারি সম্পর্কিত খবরটা বলি, এরপরে বলবো আপার প্রাইমারি সংক্রান্ত খবর। তো প্রাইমারি সংক্রান্ত খবর যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে পরবর্তী নিয়োগ কবে হবে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন নিয়োগ এবং বর্তমান নিয়োগের ব্যাপারে কি ভাবতে চলেছে। এটা গতকাল পর্ষদের পক্ষে আইনজীবী লক্ষ্মীকান্ত গুপ্ত সেটা তিনি কিছুটা পরিষ্কার করেছেন। গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল 2019 থেকে 2021 সালের বিএড প্রার্থীদের করা মামলা। কেন সেই মামলা আপনারা জানেন, যে তারা টেট সার্টিফিকেট পোর্টালে টেট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারছিল না, তো তাদের যাতে আবেদন করতে দেওয়া হয় সেই দাবি নিয়ে মূলত মামলা ছিল। মামলাকারীদের পক্ষে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন যে যতদিন পর্যন্ত তাদের না সার্টিফিকেট দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত যেন তাদের কোনো যেন প্রাইমারি নিয়োগ যেন এই নিয়োগকারী কর্তৃপক্ষ না করতে পারে। যদি নতুন কোনো নিয়োগ করে সেক্ষেত্রে এই 2019 থেকে 2021 সালের ক্যান্ডিডেটরা, ট্রেনিং প্রাপ্ত ক্যান্ডিডেটরা তারা বঞ্চিত থেকে যাবে। সুতরাং নতুন কোনো যাতে নিয়োগ না হয় এজন্য একটা যাতে অর্ডার দেওয়া হয়, সেজন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই দাবি করেন। সেক্ষেত্রে পর্ষদের পক্ষ থেকে জানানো হয় এই যে 2019 থেকে 2021 সালের ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত ট্রেনিং অ্যাকোয়ার করেনি, যদিও সময় পেরিয়ে গিয়েছে কিন্তু তাদের কাছে সার্টিফিকেট নেই। যেহেতু তাদের কাছে সার্টিফিকেট নেই সেই জন্য এই মুহূর্তে আমরা তাদেরকে সার্টিফিকেট দিতে পারছি না, কিন্তু আমরা তাদেরকে সার্টিফিকেট দেব যেই তাদের ট্রেনিং অ্যাকোয়ার করা হয়ে যাবে। আমরা তখন নতুন একটা পোর্টাল খুলব, নতুন পোর্টাল খুলে সেখানে নতুনভাবে তারা যাতে আবেদন করতে পারে সেই ব্যবস্থা আমরা করব। তাদের জন্য আমাদের পরিকল্পনা ভাবা রয়েছে এবং এই মুহূর্তে আমরা কিন্তু খুব দ্রুতই কিন্তু একটা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। নতুন নিয়োগ হবে খুব তাড়াতাড়ি, এটা পর্ষদের আইনজীবী লক্ষ্মীকান্ত গুপ্ত বলেছেন। এটা ছোট্ট খবর কিন্তু খবরটা যথেষ্ট বড় বিষয়ের দিকে ইঙ্গিত করে। কোন বিষয়ে ইঙ্গিত করে সেটা আপনারা নিজেরাই ধারণা করে নেবেন, আমি নিজে ঠিকঠাক মানে ধারণা করতে পারছি না। আপনারা যে খবরটা পেয়েছি সেটা শুধু আপনাদের কাছে দিলাম এবং খবরটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের এই খবর। আপনারা যে যার নিজেদের মতো ভাবনা চিন্তা করে নিন যে তিনি কি বলতে চেয়েছেন। হ্যাঁ, আজকে কিন্তু ওই মামলার আজকে শুনানি রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দোকান এই মুহূর্তে বন্ধ আছে, দোকান খুলবে একটু পরে। তো তার বেঞ্চ খোলার পরে মামলা অবশ্যই এই মামলা উঠবে দুপুর দুটোর সময়। তো এই মামলা ওঠার পরে আরও যদি কোনো বিস্তারিত তথ্য আসে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। এবার আপার প্রাইমারি প্রসঙ্গে বলি, আপার প্রাইমারির যে 1098 জনের ভেরিফিকেশন চাইতে স্কুল সার্ভিস কমিশন কবে আদালতে যাবে এ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল কমিশনের আধিকারিককে। কমিশনের আধিকারিকের কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ জবাব এসেছে। জবাবটা হচ্ছে তিনি একটা ডেট বলে দিয়েছেন, বলে দিয়েছেন যে ওই ডেটে স্কুল সার্ভিস কমিশন আদালতে গিয়ে তারা পারমিশন চাইবে। সেই ডেটটা আপনাদেরকে বলতে পারছি না, তবে এইটুকু বলে রাখি সেই ডেটটা এই সপ্তাহের মধ্যে পড়ছে, তবে আজকে নয়। আজকে নয় এবং এই সপ্তাহের মধ্যে কোনো একটা তারিখে স্কুল সার্ভিস কমিশন আদালতে যাবে এবং তারিখটাও জানা গিয়েছে, কিন্তু মানে আপার প্রাইমারি তো জানাতে ভয় লাগছে, তারিখ জানাবো না, কিন্তু এইটা জানা গিয়েছে যে স্কুল সার্ভিস কমিশন আদালতে যাবে এবং সেটা খুব দ্রুত এই সপ্তাহের মধ্যে। তো দেখা যাক গিয়ে তারা আদালতে কি জানায়। অ্যাকচুয়ালি তারা নতুন পোর্টালের আবেদন জানায় নাকি আরো বছরখানেকের সময় বৃদ্ধির জন্য আবেদন জানায় কিছুই বলা যায় না, আপার প্রাইমারি বলে কথা। তো দেখতে হবে কি হয়, মানে আর কয়েকটা দিনের অপেক্ষা, এই সপ্তাহের মাঝে মাঝে আমরা চলে এসেছি, তো আর দুটো দিন বাকি এই সপ্তাহের মধ্যে। দেখা যাক এই দুটো দিনের মধ্যে কোন দিন, আগামীকাল নাকি আগামী পরশুদিন, কোনো একদিন আদালতে যাবে স্কুল সার্ভিস কমিশন, এটুকুই জানা গিয়েছে। তো এই দুটো খবর ছিল এবং এ প্রসঙ্গে বিস্তারিত স্কুল সার্ভিস কমিশনের আধিকারিক জানাতে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি। পিড়াপিড়ি করার পরে তিনি একটু বিরক্ত হয়ে বলেছেন, বাবা আমি কি 1098
নিয়ে 24/7 আমি কি রানিং কমেন্ট্রি দিয়ে যাব? তো সুতরাং এরপরে আর নতুন কোনো খবর নেবার সাহস হয়নি। তো যেটুকু খবর পেয়েছি এটুকু আপনাদের সামনে তুলে ধরলাম, আজ এ পর্যন্তই।